আসসালামু আলাইকুম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ছানা হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা পারফেক্ট না হলে মিষ্টি কখনোই ভালো হয় না। তাই আমাদের আজকের আয়োজনে থাকছে পারফেক্ট ছানা তৈরির অনেকগুলো টিপস সহ সফট ছানার রেসিপি। এই ছানাটা আপনারা ঝটপট তৈরি করে মিষ্টি সহ অন্যান্য যে কোনো ডেজার্ট তৈরি করতে পারবেন। ছানা তৈরির জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। স্কিমড অথবা স্যামি স্কিমড মিল্ক দিয়ে ছানা পারফেক্ট হয় না, তখন সেই ছানা দিয়ে রসগোল্লা অথবা অন্যান্য যে কোনো মিষ্টি বানালে পারফেক্ট হবে না। এবার চুলোরাজ মিডিয়াম হাই হিটে রেখে অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। 1 লিটার দুধের ছানা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা যদি লেবুর রস ব্যবহার করেন সেক্ষেত্রেও 3 টেবিল চামচ লেবুর রসের সাথে 3 টেবিল চামচ পানি অ্যাড করতে হবে। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বলক চলে এলে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পানিটা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে পানি অ্যাড করলে ছানাগুলো একদম সফট হয়। এতে করে এই ছানা দিয়ে যে কোনো মিষ্টি বানালেই একদম পারফেক্ট হবে এবং সফট হবে। এবার অল্প অল্প করে ভিনেগারের মিশ্রণটা অ্যাড করে ছানা তৈরি করে নিব। আপনারা যদি লেবুর রস ব্যবহার করেন এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলোরাজ মিডিয়াম লো হিটে আছে। আপনারা যদি চুলোরাজ হাই হিটে রাখেন তাহলে ছানা শক্ত হয়ে যাবে। এবার বাকি ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিচ্ছে। অনেক সময় অল্প পরিমাণে ভিনেগার অ্যাড করলেই ছানা হয়ে যায়, আবার অনেক সময় বেশিও লাগতে পারে। তাই প্রথমে সামান্য একটু ভিনেগারের মিশ্রণ অ্যাড করে চেক করে নিয়ে এরপর বাকিটা অ্যাড করবেন। ভিনেগারের মিশ্রণটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, তাহলেই দুধটা পুরোপুরি ছানা হবে। ছানা আলাদা হয়ে যখন সবুজ পানি দেখা যাবে তখন বুঝে নিতে হবে যে ছানা হয়ে গেছে। আর এই পর্যায়ে ছানাটা সবুজ পানিতে রেখে দিব 2-3 মিনিটের জন্য। ছানাগুলো ছেঁকে নেওয়ার জন্য চালনির উপরে একটি সাদা কাপড় বিছিয়ে নিয়েছি। আপনারা যারা দেশের বাহিরে থাকেন আপনারা চাইলে চিজ ক্লথ অথবা পরিষ্কার এবং সাদাটে যে কোনো সুতি কাপড় ব্যবহার করতে পারেন। আর চিজ ক্লথটা আপনারা যে কোনো সুপার স্টোর অথবা অনলাইন স্টোরসগুলোতে পেয়ে যাবেন। এবার পানি সহ ছানাটা চালনিতে রাখা কাপড়ের উপরে ঢেলে দিচ্ছি। এবার ঠান্ডা পানির সাহায্যে ছানাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তাহলে ভিনেগারের গন্ধটা চলে যাবে। সেই সাথে ছানাগুলো ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কারণে অনেক সফট থাকবে। ছানাগুলো ধুয়ে নিয়ে এভাবে করে এক্সেস পানিটা ঝরিয়ে নিচ্ছে। ছানার চারপাশের কাপড়টা দিয়ে ছানাগুলো এভাবে র্যাপ করে নিয়ে এরপর হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিচ্ছে। এবার একটি শুকনো টাওয়েল দিয়ে ছানাটা মুড়িয়ে নিচ্ছে। এভাবে করলে আর ছানা ঝুলিয়ে রাখার প্রয়োজন নেই, কারণ টাওয়েল দিয়ে মুড়িয়ে রাখার কারণে ছানার এক্সেস পানিটা সোক হয়ে যাবে, সেই সাথে ছানাটা ড্রাই হয়ে যাবে না এবং ছানাটা সফট থাকবে। অবশ্যই সাদাটে টাওয়েল ব্যবহার করবেন, কারণ অনেক সময় টাওয়েল থেকেও রং ওঠে। এবার ছানাটাকে এভাবেই রেখে দিব 20-30 মিনিটের জন্য। খেয়াল রাখবেন ছানার উপর যেন কোনো পানি না পড়ে। 30 মিনিটের জন্য ছানাটা রেখে দেওয়ার পর এবার ছানাটা খুলে নিচ্ছে। ছানাতে একদমই পানি নেই, আবার ছানাটা ড্রাই হয়ে যায়নি, কিন্তু ছানাটা একদম সফট হয়েছে। আপনারা যদি 30 মিনিটের বেশি সময় ধরে রেখে দেন তাহলে কিন্তু ছানা ড্রাই হয়ে যাবে, তখন সেটা দিয়ে মিষ্টি ভালো হবে না। তৈরি হয়ে গেল পারফেক্ট ছানা। এই ছানা দিয়ে আপনারা যে কোনো মিষ্টি বা ডেজার্ট তৈরি করতে পারবেন। আমি আশা করছি আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের রেসিপি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমাদের আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে উৎসাহিত করবেন। আমাদের আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাই।